হ্যালো ব্রিয়ন গত পর্বে আমরা রাউটার লিঙ্ক নিয়ে কাজ করছিলাম একটা কম্পোনেন্ট তৈরি করছিলাম কীভাবে আমাদের হচ্ছে কম্পোনেন্টে রাউটিং করা যায় সেটা আমরা দেখছিলাম তো এই পর্বে আমরা রাউটারের লিঙ্কের সাথে কীভাবে আমরা প্যারামিটার দিয়ে ডাটা পাস করতে পারি এবং ওই পেজ থেকে ডাটাকে রিসিভ করতে পারি সো আমরা সেটা দেখবো এই পর্বে তো চলুন অ্যাপডট ভিউতে আসা যাক এখান থেকে আমি নতুন আরেকটা এখানে রাউটার লিঙ্ক এইভাবে আমি নিয়ে নিই নিয়ে নেওয়ার পর এখানে নাম দিয়ে দিই জাস্ট হচ্ছে এডিট ডাটা জাস্ট হচ্ছে আমি দিয়ে দিই এডিট ডাটা এডিট তো এটাকে আমার কি করতে হবে আমাদের ইন্ডেক্স যে এসে এখানে ডিক্লেয়ার করতে হবে তার আগে আমরা একটা এখানে ভিউতে আরেকটা নতুন ভিউ তৈরি করে নিই সেটা হচ্ছে ধরেন এডিট ডট ভিউ জাস্ট আমরা এই নামে দিয়ে দিলাম এখানে আমাদের কন্ট্যাক্ট থেকে স্কাপ হোল্ডিংটা আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম দিয়ে দেবো হচ্ছে দিস ইজ এডিট পেজ এডিট পেজ জাস্ট এটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নেম এডিট এখন আমাদের এটাকে এখানে রেজিস্টার করে দিতে হবে এখানে আমি কপি পেস্ট করতেছি এটা এডিট তার নাম এখানে দিয়ে দিলাম আমরা হচ্ছে এডিট এই জায়গাতে সেম টু সেম এটাকে আবার আমরা কপি করি কপি করার পর এটা আমরা কমা দিয়ে এ জায়গাতে পেস্ট করে দিলাম আমাদের পাথ হবে কি ধরেন হচ্ছে এখানে যেহেতু আমাদের এডিট ডাটা ছিল আমি দিয়ে দিই হচ্ছে এখানে এডিট ক্যাটাগরি সি এ ক্যাটেগরি আর নেম দিয়ে দেবো আমরা হচ্ছে এডিট যেহেতু আমাদের কি এখান থেকে এই এডিট নামেই পাস হচ্ছে এখানে যে নেম আর আপনাকে এখানে সেই নেম এই দুটা একই রাখতে হবে এবার কম্পোনেন্টের নেম কি আমরা এই এডিট কম্পোনেন্ট এটা আমাদের এখানে লোড হবে তো দেখা যাক আমরা এখন সেভ সেভ দিলাম দেওয়ার পর অ্যাপ ডট ভিউতে আসি আসার পর এই জায়গাতে এরকম এটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এ জায়গা থেকে সেভ দিলাম এখন এডিট ডাটাতে ক্লিক করি হ্যাঁ দিস ইজ এডিট পেজ এটা আমাদের চলে আসতেছে রাউটে চলে আসতেছে কি এডিট ক্যাটাগরি তো অ্যাকচুয়ালি এডিট ক্যাটাগরি ধরেন এডিট ক্যাটাগরি যখন আমরা একটা ক্যাটাগরি ধরেন ব্র্যান্ড ধরেন বা প্রোডাক্ট যাই কিছু ধরেন যখন আমরা এডিট করতে যাব তখন কি করতে হয় আমাদের এটা শেষে আমরা কি করি আইডি পাস করি এইভাবে স্ল্যাশ আইডি ওয়ান টু থ্রি বা এরকম দিয়ে আইডি পাস করি তারপর আমরা কি করি এডিট পেজে আসার পর এই আইডিটাকে রিসিভ করি করার পর আমরা এখান থেকে এটাকে এডিট করার পর আমরা আপডেট করে দিই তো এখানে এডিটের পর আপনারা কমা দিবেন কমা দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে পি এস প্যারামস তো প্যারামস এর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এর ভিতর আমি আইডি দিয়ে পাস করব কি ধরেন এখানে যেহেতু আমার স্ট্যাটিক ডাটায় পাস করি ধরেন হচ্ছে টেন এটা দশ নম্বর আইডি জাস্ট এই আইডিটাকে আমি এখান থেকে পাস করলাম এখন দেখেন কি ঘটে আমি সেভ করলাম করার পর আমি হোমে আসলাম এডিট ডাটাতে ক্লিক করলাম দেখেন কোনো চেঞ্জ হয়নি এখনো কারণ হচ্ছে আমরা এখান থেকে আইডিটাকে পাস করছি বাট আইডিটাকে আমরা রিসিভ করি না এই রাউট থেকে তখন আমরা ইন্ডেক্স ডট জে এসে যদি আসি আসার পর এই রাউট থেকে আমরা পাঠাচ্ছি কোনটা এই পাত এখানে আমাদের রিসিভ করতে হবে কিভাবে এখানে আমরা এটা স্লাস দেবো দেওয়ার পর এইভাবে আইডিটা লিখে দেবো আমরা যেহেতু এখানে আইডি নামে পাস করতেছে জাস্ট এখানে আইডি নামে দিয়ে দিলাম তো দেখেন আমার এখানে একটা ইরোড চলে আসছে সো দেখি কিসের ইরোড চলে আসলো সো আমি এখানে আবার চেক করি ফেল টু কম্পাইল উইথ ওয়ান ইরোর এস আর সি রাউটার ইন্ডেক্স এস মডিউল ইরোর নোট মডিউল ইয়েস লোডার আচ্ছা ঠিক আছে এই ইরোডটা যদি আপনাদেরকে দেয় হ্যাঁ আমি বলে রাখি ইরোডটা যদি দেয় তাহলে আপনারা প্যাকেজ ডট জেসনে আসবেন আসার পর এই যে দেখেন ভিউ সিএলআই প্লাগ এই প্লাগ আপনি এখান থেকে জাস্ট কাট করে এটা বাদ দিয়ে দেন দেওয়ার পর এবার আপনি এক কাজ করেন আপনার এই প্রজেক্টটাকে আবার ওপেন করেন তো আমি প্রজেক্টটাকে আবার ওপেন করতেছি ওকে এখন আর কোনো সমস্যা নেই দেখেন আমাকে এবার পোর্ট দিছে কত লোকাল হোস্ট এইট জিরো এইট ওয়ান ওকে সমস্যা নেই এইট জিরো এইট ওয়ান এই পোর্টে আমাদের হচ্ছে প্রজেক্টটাকে রান করাই তো আমি যেটা দেখালাম ওইভাবে করবেন তো এখন যদি আমরা এডিট ডাটাতে ক্লিক করি হ্যাঁ দেখেন এই যে আমাদের পেজের সাথে এই টেন এই আইডিটা কিন্তু আমাদের পাস হচ্ছে প্যারামিটার মাধ্যমে তো এটাকে আমি নিচে নামাই দিই তারপর এডিট ডট ভিউ এখন আপনি যদি এই অ্যাপ ডট ভিউ থেকে এখানে আপনি চেঞ্জ করে দেন দশের জায়গায় বারো দিয়ে দেন সমস্যা নেই আপনাদের এখানে বারো নাম্বার আইডি পাস করবে এই এডিট ডাটা এই যে বারো নাম্বার আইডি পাস করতেছে ডেটা ডেটার ভিতরে ডিক্লেয়ার করি আইডি আইডি দিয়ে ডিক্লেয়ার করবো কি আমাদের হচ্ছে দিস ডট এই দেখেন আমি যদি ডকুমেন্টেশনে দেখাই দিস ডট এই রাউটার প্যারাম আইডি সো আপনারা এই নামে আপনি ওইখান থেকে রিসিভ করতে পারবেন দিস ডট রাউটার প্যারামস আইডি এটা সমান এ আইডিটা তখন আমরা এ আইডিটাকে কি করবো এখান থেকে হচ্ছে আমি এ আইডিটাকে এই জায়গায় জাস্ট সিম্পল প্রিন্ট করে দেন তাহলে কাজ শেষ আমাদের আইডিটা পেয়ে যাবে এখান যদি ভিউ রাউটারে আসি এখান থেকে কন্টাক্ট এডিট পেজ আচ্ছা এখান থেকে আমাদের আইডিটা শো হচ্ছে না কারণটা কি এডিটটাটা ডাটা কন্টাক্ট আচ্ছা কন্টাক্ট পেজে গেলে আমাদের দিস ইজ কন্টাক্ট পেজ থাকতেছে এডিট পেজে গেলে রাউটটা চেঞ্জ হচ্ছে বাদ আমাদের কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা কোনো ঝামেলা হয়েছে নিশ্চয়ই তো আমরা যদি ইন্ডেক্স ডট জেসে আসি ও আচ্ছা কম্পোনেন্ট এখানে কন্টাক্ট ডিক্লেয়ার করা আছে সরি এখানে কম্পোনেন্ট হবে এডিট তো এটাকে আমরা এই এডিট কম্পোনেন্টটা পেয়ে যাবে এখন আমি সেভ সেভ দিলাম সাথে পেয়ে গেছে কন্টাক্ট দিস পেজ এডিট ডাটা দিস ইস এডিট পেজ আর আমাদের হচ্ছে আইডি আমরা পেয়ে গেছি ঠিক আছে তো আই হোপ কিভাবে হচ্ছে প্যারামিটার দিয়ে ডাটা পাস করে অথবা ডাটা রিসিভ করে সো এটা আপনারা বুঝতে পারছেন কোথা